লাইন নিয়ে যাও। গুড মর্নিং টু বিউটিফুল ডে। আজকে বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, আকাশটা পুরো ব্লু, হোয়াইট ক্লাউডস, শরৎকালের মতো লাগছে পুরো। ব্লগ এডিটিং আর রিভিউ করতে করতে মাম্মার সাথে খেলা শুরু। মাম্মা এটা কি নিয়ে খেলা হচ্ছে? ক্লিপ। হ্যাঁ, ক্লিপটা কানে লাগিয়ে দাও, কানে লাগিয়ে দাও, ক্লিপটা কানে লাগিয়ে দাও। কি গেম! হ্যাঁ, সকাল সকাল উদ্ভট গেমগুলো। এই 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 বুঝুম 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 কোনটা ছিল আমাদের টগর, মিনি টগর, আর ওখানে বেল ফুল, ওই দুটোকে রিপোর্ট করে দিচ্ছি। আর মাঝখানে দেখো ট্রিক্সি ঠিক এসে ডিস্টার্ব করতে চলে। ট্রিক্সি সার খেয়ে নিবি তো, কি করছিস সেখানে? চলে যা চলে যা। হ্যাঁ, পাপা মাটি লাগিয়ে দিয়েছে পেছনে। হ্যাঁ, রিপোর্টিং ডান। রিপোর্টিং ডান? এই যে এই দুটো রিপোর্টিং হয়েছে, এটা আর এটা, বেল ফুল আর মিনি টগর ফুল। আর আরেকটার কি হলো? আরো দুটো আছে, আরো দুটো বাকি। আমাদের কাছে পট নেই, পট এলে তবে পাবো। কি বলছে রে মাম্মা, তোকে নিয়ে যাবে না বলছে, দেখ দেখ নিজে রেডি হয়ে গেছে আর তোকে নিয়ে যাবে না বলছে। হ্যাঁ, কী রে ট্রিক্সি, ছাড়বি না? পা ধরে নে, পাটা ধরে নে, ছাড়বি না, ছাড়বি। ওই বাবা, রাতে ফাইনালি কাজটা শেষ করে, অফিসের কাজ যা ছিল শেষ করে আমরা দুজনেই হয়ে গেছি ফ্রি। তো এবার ট্রিক্সির সাথে অনেক দূর একটু খেলাধুলা হলো। খেলাধুলা হওয়ার পরে ডিসাইড হলো কি, এখানে অ্যাক্সিস মলে আছে, নতুন খুলেছে ওয়েকফিটের এক্সপিরিয়েন্স সেন্টার। তো এর আগে কোনো দিন ওয়েকফিট থেকে অলরেডি আমাদের খাট ম্যাট্রেস কেনা হয়ে গেছে। ওয়েকফিট বেসিক্যালি একটা অনলাইন তোমার ফার্নিচার শপ বলতে পারো, আগে ম্যাট্রেস দিয়ে শুরু হয়েছিল, এখন ওরা সবই আস্তে আস্তে নিজেদের পোর্টফোলিওতে ইনক্লুড করে নিয়েছে। তো আমরা খাট কিনেছি অ্যান্ড ম্যাট্রেস কিনেছি, বাট এবার কী করেছে না, এবার এখানে অ্যাক্সিস মলে করেছে অনলাইন মানে এক্সপিরিয়েন্স সেন্টার। আগে সব কিছুই অনলাইন ছিল, বাট এক্সপিরিয়েন্স সেন্টারটা হয়েছে। তা আমাদের ডাইনিং টেবিল অ্যান্ড আমাদের আর একটা খাট নেওয়ার আছে। সো লাগলো যে যাই গিয়ে একবার দেখে আসি এক্সপিরিয়েন্স সেন্টারে নতুন নতুন কী কী আইটেমস এসছে। তাই জন্য আমরা প্ল্যান করেছি একটু টুক করে অ্যাক্সিস মল থেকে ঘুরে আসবো। চলো, রেডি? আমি তো রেডি, তুমি হও? এই তো আমি এবার রেডি হয়ে যাবো, কিন্তু ট্রিক্সি বেচারা হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু অ্যাক্সিস মলে তোকে অ্যালাউ করবে না। হ্যাঁ, অ্যাক্সিস মলে তোকে অ্যালাউ করবে না। তো চ্যাট করে যাই আর রিটার্ন করে ট্রিক্সির সাথে যাবো নিচে। চলো, কোথায় যাচ্ছি আমরা? কোথায়? হচ্ছে ওয়েকফিটের এক্সপিরিয়েন্স সেন্টার, সেকেন্ড ফ্লোরে তো পেলাম না, মোস্ট প্রবাবলি থার্ড ফ্লোর। চলো থার্ড ফ্লোরে গিয়ে দেখি। চলো, এই তো পেয়ে গেছি ওয়েকফিট, এটা নতুন খুলেছে, এর আগে ছিল না। হ্যাঁ, তার পাশেই খুলেছে আরবান ল্যাডার, দুটোতেই যাবো, দেখি কীরকম এক্সপিরিয়েন্স সেন্টার করেছে। সেই ডাইনিং টেবিলটা আমরা দেখছিলাম, পছন্দ হয়েছে। সেইটা প্ল্যান হচ্ছে নেক্সট দিন এসে এটাকে
কিনতে হবে। অফার পাশের জায়গাটার জন্য এই একটা বুক সেল আমার খুব ইচ্ছা ছিল, মানে এখানে দেখে খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই। তো যদি পারি এটা তাহলে নেব, কি বলো? বেসিক্যালি চোখে দেখতে পারলে আর জিনিসটা ফিল করতে পারলে অবভিয়াসলি অনেক একটা বেটার এক্সপিরিয়েন্স হয় রাদার দ্যান অনলাইন দেখা। অ্যান্ড নেক্সট স্টপ হচ্ছে আরবান ল্যাডার। আর আমাদের খুব ভালো লাগছে যে আমাদের বাড়ির পাশে অ্যাক্সিস মলে এই সমস্ত সেন্টারগুলো খুলেছে, সো উই আর ভেরি হ্যাপি। তো আমরা ভাবছিলাম কার্পেন্টার লাগিয়ে কাজ করাবো, বাট এখন এই দুটো সেন্টার দেখে মন বদলে গেছে, মনে হচ্ছে চুপচাপ রেডিমেড কিনে নিই, ওই কার্পেন্টার লাগানোর আর একবারের হ্যাপা নিতে আর ইচ্ছা করছে না। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ময়লা, তার আমাদের ট্রিক্সি, তার মধ্যে লোকের পিছনে লেগে থাকো, এইটা কেন ডান দিয়ে গেল, ওটা কেন বাঁ দিয়ে গেলো, টু মাচ প্রেশার। তার থেকে চুপচাপ রেডিমেড নাও, যেই কটা জিনিস আমাদের বাকি আছে, বেশি না, ডাইনিং টেবিল বাকি আছে আর একটা বেড বাকি আছে, চুপচাপ নাও বাইরে থেকে অ্যান্ড কাটাও। চলো ব্যাকফিট ঘুরে এবার আরবান ল্যাডার। আরবান ল্যাডারেও খুব সুন্দর সাজানো এক্সপিরিয়েন্স সেন্টার। এই বেডটা আমাদের পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে মানে এটা আমাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করছে, বিকজ এইখানে হাইড্রোলিক স্টোরেজ ওয়ালা সিসাম বোর্ড বেড, অ্যান্ড সাইজটাও আমাদের ওখানের যেরকম সাইজ আমরা খুঁজছি ওটা। সো এখন উইল হ্যাভ টু ডিসাইড কি মানে আরবান ল্যাডার, এটা নো ডাউট কোয়ালিটি অনেক বেটার, এটা নেব নাকি ব্যাকফিটের কম দামি বেড, দেখা যাক। তা খুব তাড়াতাড়ি ডিসাইড করে কিছু একটা আমাদের প্ল্যান করতে হবে। বেড আর কি দেখলাম আমরা, হ্যাঁ দেখে পেয়ে গেছে খিদে। আর ওপরে দেখো দুটো 47 সাউথ প্যানেরা। তো বেসিক্যালি এখান থেকে আমরা আনিয়ে তো জোম্যাটো প্রচুর খাই, আজকে এখানে সামনে আছি, লাগলো যে গিয়ে একবার খেয়ে নিই টুক করে। তো চলো 47 টুক করে ডিনার করে। ডাম্পলিংটা ভালো হয়, রাইস হলে আমাদের ফেভারিট, ফাইভ ট্রেজার রাইস। এবার শুধু দেখার হচ্ছে তার সাথে কি খাবো, ফাইভ ট্রেজার বা বার্নড গার্লিক এরকম কোনো একটা আমরা এখানে নিই, তাই দেখা যাক কোনটা নেওয়া হয়, তুমি আগে ডিসাইড করো। আমি করছি আমাদের, ঠিক আছে। প্রথম হচ্ছে আমাদের ডিমসাম, ডাম্পলিং, ডাম্পলিং এটা কি চিকেন চিজ স্পিনাচ কর্ন অনেক কিছু আছে। চলো আইটেমও চলে এসছে, ফ্রাইড ট্রেজার রাইস, কুম পাউ চিকেন। তাড়াতাড়ি করে শেষ হয়ে গিয়ে রাইস আর চিকেনে ঢুকে গেছি, সঙ্গীতা এখনো মোমো চলছে। থেকে তো আমরা আনিয়ে খাওয়াই, বাট রেস্টুরেন্টে বসে খেতে আরো ভালো লাগে, গরম গরম আজকে করেও হচ্ছে ভালো, বলো খুব ভালো করেছে। স্যার এখানে আমাদের জন্য একটা গিফট এনেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ। শিওর শিওর, আমরা অ্যাকচুয়ালি এখানকার রেগুলার কাস্টমার, জোম্যাটো থেকে মাঝে সাঝে অর্ডার করতে থাকি। থ্যাংক ইউ, দিস ওয়াজ আনএক্সপেক্টেড, খুব ভালো লাগলো। হলো অনেকদিন বাদে রেস্টুরেন্টে বসে খেলাম,
তাই না? ভালোই বৃষ্টি হয়েছে গো, গাড়ি ফাড়ি পুরো ভিজে গেছে, রাস্তা ভিজে গেছে, মানে এই একটুখানি টাইমে ভালোই বৃষ্টি হয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাই, ট্রিক্সি একা একা আছে, ওকে বার করি, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা। আর ওই গিফটটাও করতে হবে, আনবক্সিং যেটা পেয়েছি, দেখা যাক কি পেলাম। আমার মনে হচ্ছে কফি মাগ, তোমার কফি মাগই হবে। চলো গিয়ে দেখি। চলে এলাম বাড়ি, এবার দেখি ট্রিক্সি কি করছে, চলো অ্যান্ড আনবক্সিংও করতে হবে। চলো চলো চলো। হে কে উঠে পড়েছি দি, সব খাবার খেয়ে নিয়েছি, ফিনিশ করে দিয়েছি গুড গার্লটা। চল 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 চল, আমরা বাইরে যাবো, চলো চলো আমরা একটু বাইরে যাবো, চলো। এই তো হো জিগু মামা বেরিয়ে পড়েছে, এবার আমরা ট্রিক্সিকে দিই গিফট, ট্রিক্সি করবে আমাদের গিফট আনবক্সিং। টিকু এইটা কি এসছে, হে এইটা কি এসছে, কি এসছে কি এসছে কি এসছে, এটা কি এসছে রে? তো খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলে তোমাকেই করতে হবে আনবক্সিং। চলো করো। এই এসে গেছে, এসে গেছে দেখতে। কেন বোম ডিটেকশন বললাম কাজ করতে, করলি না তো? কমেন্টে জানাও কি আছে। মাই ভোট, মাই ভোট গোস ফর, মাই গোড ভোট, যা ইচ্ছা হয়ে যাচ্ছে, মাই ভোট গোস ফর কফি মাগ। তুমি বলো কি আছে, আগে বলো কি আছে। দেখি দেখিস কলকাতা লেখা আছে মনে হচ্ছে, কলকাতার ছবি দেওয়া, খুব সুন্দর দেখতে। এখানে একটা এটা ওল্ড ক্যালকাটা মনে হচ্ছে যা লাগছে, 47 সাউথ ট্যাংরা লেখা। একটু দাও এদিকে আসো, হ্যাঁ এই তো ট্রাম। বাহ দারুণ, খুব সুন্দর একটা কফি মাগ আমাদের তরফ থেকে দিয়ে। বলতে এর আগে তো প্রচুর রেস্টুরেন্টে খেয়েছি, অনেক ক্যাফেতে খেয়েছি, বাট কোথাও এরকম কোনো দিন গিফট তো পাইনি। সেটা তো আমার উই হ্যাভ টু অ্যাডমিট যে এটা একটা দারুণ জেস্টার সাউথ 47 ট্যাংরার তরফ থেকে। তো অ্যান্ড সত্যি কথা বলতে খাবারটাও খুব ভালো হয় এদের, তাই জন্যই আমরা মোটামুটি জোম্যাটো থেকে যখনই আনাই চাইনিজ খেতে ইচ্ছা করে খাই, বিকজ লাইটও হয় অ্যান্ড খুব সুন্দর প্রিপারেশনগুলো। কি বাবা ঠিক ঠিকই বালিশ বানিয়ে শুয়ে পড়েছো, ওঠো চেপটে যাবে তো। কি করছো দেখি, চুপটা শুয়ে আছে। ও মা তোদের হয়েছে, ওরা হাই তুলছে আবার, ও ঘুমাবে এবার। ওকে টাটা তাহলে, গুড নাইট। খুব ভালোই কাটলো, অনেকদিন বাদে রেস্টুরেন্ট যাওয়া হলো, তারপরে এখানে অনেক জায়গায় ঘোরা হলো, অ্যাক্সিস মলের ফার্নিচার তো দেখলেই তোমরা কী কী দেখলাম অ্যান্ড অল। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, ট্রিক্সির সাথে এবার একটুখানি আমরা টাইম স্পেন্ড করি, একটু খেলাধুলা করি, তারপর আমরাও মোটামুটি টায়ার্ড, এবার বেড টাইম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।